ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আইতে বলেছে ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অক্সিজেন। 2 বলেছে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 3 হচ্ছে কঠিন তরল আর গ্যাসীয় 3টি মাধ্যমের মধ্যে দিয়ে যায় পি তরঙ্গ। 2-এর আয়তে দারুচিনি দ্বীপ কোন দেশকে বলা হয়? শ্রীলঙ্কাকে। 2 নেপাই দাও কোন দেশের রাজধানী? মায়ানমার। 3 জাংথাকি ভুটানের প্রধান ভাষা। 3-এর আয়তে আছে টিকা লেখো নেপালের পর্যটন শিল্প। এটা তোমাদের বইয়ের 75 পৃষ্ঠা রয়েছে। পর্যটন নেপালের বৃহত্তম শিল্প এবং বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত। সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। কাঠমান্ডু, নাগরকোট, পোখরা, লুম্বিনি, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। 2 দিয়েছে সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ আর আফগানিস্তান, এই 8টা দেশ হচ্ছে সার্কের সদস্য দেশ। 4-এর আয়তে বলেছে 3 প্রকার 5 সীমানার চিত্র অঙ্কন করো, মানে শুধু ছবি আঁকলেই হবে। তো এটা অস্থির পৃথিবীতে চলে আসবে, রায়মার্টিন সহায়িকার অস্থিত পৃথিবীর অংশ। এবার আমার সহায়িকাটা যেহেতু পুরনো, পেজ নাম্বার হয়তো নাও মিলতে পারে, তো অস্থিত পৃথিবীতে চলে আসলে এখানে 5 সংস্থান তত্ত্বের যে অংশটা আছে সেখানে দেখবে, এটা হচ্ছে অভিসারী 5 সীমানার ছবি, এটা হচ্ছে অপসারী 5 সীমানা, আর এই নিচে হচ্ছে নিরপেক্ষ 5 সীমানার ছবি। তো এই 3টে ছবি লিখে যেরকম লেবেলিং করা আছে ওইভাবে করে দিলে হয়ে যাবে। 2 বলেছে উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো, এটা তোমাদের বইয়ের 12 পাতায় রয়েছে। 3 সক্রিয়তার ভিত্তিতে লিখবে আগ্নেয়গিরি হচ্ছে 3 ধরনের হয়। 1টা হচ্ছে যে ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই বা সবিরাম অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে, এদের বলে সক্রিয় আগ্নেয়গিরি। যেমন সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি, হাওয়াই দ্বীপের মৌনালোয়া, কিলাওয়া, ভারতের ব্যারেন। আর একটা হচ্ছে এটা হলো সক্রিয় আগ্নেয়গিরি। 2 নম্বর হচ্ছে যে ধরনের আগ্নেয়গিরিগুলো একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে, এরা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক, যেমন হচ্ছে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দেয়। আর একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরিগুলি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই, এগুলো মৃত আগ্নেয়গিরি, যেমন মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। 3-এ দিয়েছে চিত্র অঙ্কন করো ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র, এটা তোমাদের বইয়ের 14 পাতায় রয়েছে। এই যে উপকেন্দ্র আর কেন্দ্র এই ছবিটা দিয়ে দেবে। বলছে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। আর অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীর হয়ে থাকে, আর কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা হলো ভূমিকম্পের উপকেন্দ্র। 5-এর আয়তে বলেছে পাললিক শিলার 5টা বৈশিষ্ট্য লেখো। তোমাদের বইয়ে 21 নম্বর পাতায় আছে এই যে পাললিক শিলার বিশেষত্ব, এটাই বৈশিষ্ট্য। 1 হচ্ছে এই শিলার স্তরায়ন এবং কাদা চিরকা দাগ লক্ষ্য করা যায়। 2 একমাত্র শিলাতে জীবাশ্ম দেখা যায়। 3 হচ্ছে এই শিলার সচ্ছিদ্রতার ভঙ্গুরতা দেখা যায়। 4 এই শিলার প্রবেশতা খুব বেশি। 5 ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকমের হয়। 6 কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। আর 7 কাঠিন্য আগ্নেয়শিলা থেকে কম, দারণ ফাটল বা কেলাসের গঠন থাকে না। 2 দিয়েছে যে কোনো 5টি শিলার নাম এবং তাদের রূপান্তরিত রূপগুলো লেখো।
যেমন ধরো হচ্ছে গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ হলো নিস, ব্যাসল্টের হচ্ছে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর কোয়ার্জাইট, চুড়া পাথর হলো মার্বেল, পিট কয়লা গ্রাফাইট, সেল থেকে স্লেট, ফিলাইট বা সিস্ট। এখানে ছটা দেওয়া আছে, তো যে কোনো পাঁচটা লিখে দেবে। দুয়ে তিনে দিয়েছে কাস্ট ভূমিরূপ সম্পর্কে যা যেন লেখো, এটা তোমাদের 25 নম্বর পাতায় রয়েছে। তো লিখবে যে কাস্ট ভূমিরূপে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনা পাথরের দণ্ডকে বলা হয় স্ট্যালাকটাইট, আর গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনা পাথরের দণ্ডকে বলে স্ট্যালাকমাইট। এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট জুড়ে গিয়ে চুনা পাথরের স্তম্ভ তৈরি করে। আবার চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম হচ্ছে কাস্ট ভূমিরূপ। বইতে এটা আছে, আর রায়মার্টিনে যদি এটা ভালো না লাগে তো রায়মার্টিন থেকে দিয়ে দিচ্ছি। সংজ্ঞা হচ্ছে কাস্ট কথাটি স্লোভেন পথ ক্রাসের জার্মান রূপ থেকে এসেছে, যার অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। চুনাপাথর দ্বারা গঠিত ভূমিরূপকে কার্স্ট বলে। উৎপত্তি বৃষ্টির জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এবং তা চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নানা ধরনের ভূমিরূপ গড়ে তোলে। কাস্ট অঞ্চলে নানা প্রকার ভূমিরূপ গড়ে ওঠে, যেমন স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট। চুনাপাথরের গুহার ছাদ থেকে বিভিন্ন ফাটল ও দারণ থেকে চুন মিশ্রিত জল নিচে নেমে আসে এবং জল বাষ্পীভূত হয়ে চুনের ঝুড়ির স্তম্ভের মতো নিচে বাড়তে থাকে, একে বলা হয় স্ট্যালাকটাইট। যখন এই চুন মিশ্রিত জল মেঝেতে পড়ে ও চুন জমা হয়ে উলম্ব স্তম্ভ ছাদের দিকে অগ্রগামী হয় তাকে স্ট্যালাকমাইট বলা হয়। দুই হচ্ছে স্তম্ভ, যখন নিম্নগামী স্ট্যালাকটাইট ও ঊর্ধ্বগামী স্ট্যালাকমাইট পরস্পর জুড়ে একটি অখণ্ড চুনাপাথরের স্তূপ রূপে অবস্থান করে তাকে স্তম্ভ বলে। উদাহরণ হচ্ছে দেরাদুনের তপকেশ্বর আর মেঘালয়ের চেরাপুঞ্জি, অন্ধ্রপ্রদেশের জয়ন্তী। এবার বলছে কার্স্ট গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে হেলিকটাইট বলে, আর কাস্ট গুহায় স্ট্যালাকমাইট থেকে তির্যকভাবে চুনের স্তম্ভ বৃদ্ধি পেলে তাকে হেলিমাইট বলা হয়। তো তোমাদের যেটা পছন্দ হবে সেটা করবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 5 নম্বর স্কুলের ভূগোলে প্রশ্নের উত্তরগুলো।